আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং আজ রাত থেকেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি আবহাওয়া দপ্তর থেকে এটাও জানানো হচ্ছে যে শীত কিন্তু আজকেই থাকবে এবং কালকের পর থেকে আবারও গরম বাড়তে আরম্ভ করে দেবে। তো এই যে গরম বাড়বে সেটার ফলে কি শীত কি একেবারেই পুরোপুরি এই বছরের জন্য চলে যাবে, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? এবং এর পাশাপাশি আমি লাইভ আপডেটের মাধ্যমে ট্র্যাকটা করে দেখে নেবো যে পরে শীত আসার সম্ভাবনা কতটা রয়েছে। এবং এর পাশাপাশি মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু একটা সতর্কবার্তা জারি করে দিচ্ছে, কোন কোন রাজ্যে এই সতর্কবার্তা থাকবে বাংলাদেশেই বা কতটা সতর্কবার্তা বলা হচ্ছে, সমস্তভাবেই কিন্তু আমরা অফিসিয়ালি আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী রিপোর্টে জানানো হচ্ছে সেটা আমরা দেখে নেবো। এবং আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখবো যে কী মানে দেখা যাচ্ছে। এছাড়াও এর পাশাপাশি কিন্তু পশ্চিম ঝঞ্ঝা কিন্তু একটা আঘাত আনতে পারে বৃহস্পতিবারের পর থেকে, কিন্তু উত্তর পশ্চিম ভারতের পশ্চিম ঝঞ্ঝা আসবে এবং এই পশ্চিম ঝঞ্ঝার ফলাফল কতটা খারাপ হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে যাবো একেবারে বায়ুর ঝাপটা মোড়ে, এবং বায়ুর ঝাপটা মোড়ে পৌঁছে গেলে আমরা এই মুহূর্তে দেখতে পারবো যে কতটা গতিবেগ রয়েছে এই মুহূর্তে। তো বন্ধুরা, ট্র্যাকটাকে আমরা চালু করে দেবো এবং ট্র্যাকটাকে চালু করে দেওয়ার পর দেখবো যে কতটা তার গতিবেগ নিয়ে এগোচ্ছে এই মুহূর্তে। যেটা দেখতে পাচ্ছি, যেহেতু হচ্ছে বেলা বাড়ছে তত কিন্তু গতিবেগটাও ধীরে ধীরে কমতে আরম্ভ করে, দেখতে পাচ্ছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 10 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টা এরকমটাই কিন্তু চলছে। রাত্রেবেলার দিকেও কিন্তু মোটামুটি এরকমটাই চলবে এবং সকালবেলা হতেই কিন্তু আবারও একটা গতিবেগ নিয়ে নেবে, দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। এবং ধীরে ধীরে কিন্তু 20 কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে নিয়েছে অনস্ক্রিনে, দেখতে পাচ্ছেন শৈত্যপ্রবাহ যে গতি সেটা কিন্তু বরাবরের মতো আপাতত চলবে, দেখতে পাচ্ছেন 30 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু রয়েছে, 34 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেছে। দুপুরবেলার পরে কিন্তু আবারও কমতে আরম্ভ করে দেবে, দেখতে পাচ্ছেন রাতের আবারও চলে আসছে, কিন্তু আবারও কনকনে ঠান্ডা পরিস্থিতি কমে যাবে এবং যে শৈত্যপ্রবাহ সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে, এমনটাই কিন্তু শৈত্যপ্রবাহের গতিবেগ চলবে। বন্ধুরা, আমরা যদি বজ্রবৃষ্টি মোডে পৌঁছে যাই তাহলে আমরা দেখতে পারবো যে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে আমরা যদি একটুখানি এদিকে চলে আসি এবং সোমবার থেকে আমরা ভালোভাবে ট্র্যাক করা শুরু করবো যে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে, এই মুহূর্তে আমরা ভালোভাবে ট্র্যাক করে দেখব যে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশে ভূখণ্ড মূল ভূখণ্ডে কিন্তু কোনোরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ধীরে ধীরে কিন্তু টাইমটা এগোচ্ছে কিন্তু বৃষ্টিপাত কিন্তু নেই, দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। এবং যদি আমরা একটুখানি এগিয়ে যাই মঙ্গলবার দিনকে বেলা 12টার পরে যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রংপুর জেলার আশেপাশে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের একটা আশঙ্কা করা হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা ঢুকতে আরম্ভ করে দেবে, দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। এবং বুধবার দিন কিন্তু একটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু তার আগে যেটা সতর্কবার্তায় বলা হচ্ছে যে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের আশেপাশে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে, দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। মঙ্গলবার থেকে কিন্তু একটা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং গ্যাংটকের আশেপাশে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে, দেখতে পাচ্ছেন 1.1 মিলিমিটার থেকে 1.2 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে কিন্তু বজ্রবিদ্যুৎও হতে পারে। আমরা একটু আশিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে শিলংয়ের আশেপাশে কিন্তু গুয়াহাটির আশেপাশে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা কিন্তু বাংলাদেশের দিকটা দেখে নেবো, বাংলাদেশটা ভালোভাবে ট্র্যাক করে দেখবো যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা যদি ভালো করে ট্র্যাক করি তাহলে আমরা বুঝতে পারবো যে কতটা বৃষ্টিপাত হতে পারে। জুম আউট করে নিলাম এবং ট্র্যাকটাকে চালু করে দিলাম এবং আস্তে আস্তে কিন্তু আমরা বুধবার দিনকে পৌঁছে যাবো। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি থাকার সম্ভাবনা সেটা কিন্তু ধীরে ধীরে আস্তে আরম্ভ করে দেবে, দেখতে পেলেন বুধবার দিন পড়তেই কিন্তু একটা আকাশে মেঘের সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন শিলচরের আশেপাশে কিন্তু হতে পারে এবং ঢাকা জেলার আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবারও কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে কুমিল্লা বরিশাল, দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে বেশ ভালো রকমভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং সবথেকে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে কিন্তু সিলেট জেলা থেকে কিন্তু আমাদের অনেক প্রিয় বন্ধু দর্শক দেখে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাত যে থাকবে না সেটা কিন্তু না, বৃহস্পতিবার দিনকে কলকাতা জেলার আশেপাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেখতে পেলেন বুধবার দিনকে বৃহস্পতিবার দিনকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা একটা আসবে। তো বন্ধুরা, আপনাদেরকে যদি পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপারে বলি তাহলে এই যে আমরা কিন্তু বায়ুঝাপটা মোড়টাতে আবারও আমরা চলে যাব, বায়ুঝাপটা মোড়ে আমরা যেই চলে আসলাম তখন কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে আমাদের যে উত্তর পশ্চিম ভারতের মধ্যে দিয়ে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে, দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। হাওয়ার গতিবেগ কিন্তু ধীরে ধীরে এদিকটাই রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এই উত্তর পশ্চিম ভারতে আঘাত করবে এবং যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আঘাত করছে বলে কিন্তু কনকনে ঠান্ডার প্রভাবটা কমে যাচ্ছে এবং উত্তরে হওয়ার দাপটটাও কিন্তু কমে যাবে। তবে আবহাওয়াবিদ যেটা জানাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার যে দাপট সেটা কিন্তু বেশি দিন ধরে চলবে না, কিছুদিন আগে মোটামুটিভাবে বলতে পারি আমরা 15 দিন আগের মতো যে পশ্চিমী ঝঞ্ঝাটা স্থায়ী ছিল সেটা কিন্তু বহুদিন ধরে ছিল, কিন্তু এই
পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে তার যে হচ্ছে শক্তি সেটা শেষ হয়ে যাবে এবং ধীরে ধীরে আবারও কিন্তু কনকনে ঠান্ডা পড়বে। এবং তাপমাত্রা মোটে গিয়ে আমরা ভালো করে দেখে নেবো যে কোন কোন জেলাতে হচ্ছে কনকনে ঠান্ডা পড়বে। তো বন্ধুরা তাপমাত্রা মোড়ে যাওয়ার আগে আমরা আগে দেখে নেব কুয়াশা কোথায় কোথায় পড়বে, কারণ কুয়াশা কিন্তু একটা সতর্কবার্তা জারি করে দিচ্ছে। এবং কুয়াশা এই মুহূর্তে আমরা লাইভটা ট্র্যাক করে দেখে নেব এবং তারপরে আমরা চলে যাবো একবারে অফিসিয়ালিভাবে কী জানানো হচ্ছে সেটা আমরা দেখবো। তো এই মুহূর্তে কিন্তু ট্র্যাকটাকে চালু করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন রাত বাড়তে বাড়তে কিন্তু কুয়াশা ধীরে ধীরে আগমন হতে শুরু করবে। এবং আগের দিনকে অর্থাৎ আজকের দিনকে কিন্তু ভোরবেলা যথেষ্ট কুয়াশা ছিল, কমেন্টে আমাকে অনেকে জানিয়েছিল। তো এই মুহূর্তে আমরা যদি একবারে 6টার সময় চলে যাই, তো আগের দিনকে যেটা ছিল প্রায় বাংলাদেশকে কিন্তু 70% মতো জায়গায় কুয়াশা দেখা গিয়েছিল। এবং আজকের দিনকে যেটা দেখতে পাচ্ছি মঙ্গলবার দিনকে সকালবেলাতে কিন্তু মালদা জেলার আশেপাশে দেখা যাবে এবং রাজশাহী জেলার আশেপাশে দেখা যাবে এবং এর পাশাপাশি ময়মনসিংহ জেলার আশেপাশে কিন্তু একটা ঘন কুয়াশা থাকবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি একটুখানি দেখি সাতক্ষীরা জেলার আশেপাশে কিন্তু খুব বেশি কুয়াশা থাকবে না, কিন্তু এই শ্যামনগর বরিশাল জেলার আশেপাশে বেশ ভালো রকমভাবে কুয়াশা থাকবে এই মুহূর্তে লক্ষ্য করতে পাচ্ছি। এবং এইরকম টাইপে কিন্তু চিটাগং জেলার আশেপাশে একটা হালকা কুয়াশার আমেজ থাকবে। তো এই মুহূর্তে যেটা লক্ষ্য করতে পাচ্ছি 50%-এরও কম জায়গাতে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কুয়াশা হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেই 50%-এর কম জেলাতেই কিন্তু কুয়াশা পড়বে। দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার সতর্কতা বার্তা কিন্তু মূলত খুব বেশি একটা জেলায় নেই এই মুহূর্তে। যেটা দেখতে পাচ্ছি কুয়াশা কিন্তু ধীরে ধীরে ছড়তে আরম্ভ করে দেবে এবং বেলা বাড়তে বাড়তে কিন্তু কুয়াশাটা একদম চলে যাবে এবং রোদ ঝলমল আকাশ কিন্তু বর্তমানে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং রোদ ঝলমল আকাশ আসবে কি আসবে না সেটা আমরা ভালো করে বোঝার জন্য কিন্তু আমরা চলে যাবো মেঘমেলা মোডে। মেঘমেলা মোডটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মোড এবং সেটা দিয়ে বোঝা যাবে যে আকাশে রোদ্দুরের পরিমাণটা কতটা হবে। তো এই মুহূর্তে বন্ধুরা আমরা ট্র্যাকটাকে চালু করে দিচ্ছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, ট্র্যাকটা কিন্তু ধীরে ধীরে চলছে এবং এই মুহূর্তে কিন্তু রাত সোমবার দিনকে রাত্রেবেলা কোনো মেঘ থাকবে না, মঙ্গলবার দিনকে চলে আসলাম এবং ধীরে ধীরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালো মেঘ কিন্তু একটা হানা দিতে আরম্ভ করে দিয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা যদি এদিকটায় যাই আসাম টাসাম এদিকে ত্রিপুরার এদিকে কিন্তু একটা বৃষ্টিপাত হবে এবং মঙ্গলবার দিনকে কিন্তু বাংলাদেশের দিকে প্রায় মেঘ থাকবে অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছে বেশ ভালোই কিন্তু মেঘের একটা আনাগোনা রয়েছে। এবং বুধবার দিনকে যেই চলে আসলাম তাও কিন্তু একটা ঘন কালো মেঘের একটা অস্তিত্ব রয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু একটা হবে বুধবার দিনকে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। 70% মতো মেঘ থাকবে এবং 0.3 মিলিমিটার হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বুধবার দিনকে পুরাই গোটা বেশ কয়েকটা অঞ্চল জুড়ে কিন্তু একটা হালকা মেঘের আশ্রয়ের সাথে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বৃহস্পতিবার দিনকে আমরা চলে আসলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অতটাও সতর্কবার্তা নেই, কিন্তু তাও কলকাতার আশেপাশে দেখতে পাচ্ছেন 0.9 মিলিমিটার একটা হালকা বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার দিনকে। এর কারণে কিন্তু মূলত একটা কনকনে শীতের আমেজে একটা ব্রেক পড়তে চলেছে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো বৃহস্পতিবার পর্যন্ত আমরা দেখে নিলাম যে কোথায় কতখানি মেঘ থাকবে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা একেবারে অফিসিয়ালিভাবে দেখে নেবো যে বাংলাদেশের আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন সরাসরি পৌঁছে গিয়েছি বাংলাদেশের আবহাওয়া দপ্তরের আবহাওয়া রিপোর্টে। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আজকের তারিখটাও কিন্তু রয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলছে যে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ কিন্তু সারা দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে এবং মধ্যরাত থেকে সকালবেলা পর্যন্ত সারা দেশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। কিন্তু আমি কিন্তু কুয়াশা মোড়টাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং মেঘমেলা মোড়টাও দেখিয়ে দিচ্ছি, তো মানে যে কোনো কনফিউশনের জায়গায় নেই। এবং তাপমাত্রার ব্যাপারে যেটা বলছে সারা দেশে কিন্তু দিন আর তাপমাত্রার একটা পরিস্থিতি কিন্তু সামান্য বৃদ্ধি পেতে পারে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে মেঘের কারণে কিন্তু একটা তাপমাত্রা বাড়ছে এবং শৈত্যপ্রবাহ সতর্কতা কিন্তু বর্তমানে এই এই জেলাগুলোতে রয়েছে। দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল পাবনা নওগাঁ দিনাজপুর পঞ্চগড় চুয়াডাঙ্গা অঞ্চল সময়ের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে এবং এটা কিন্তু পরবর্তী দিনকেও অব্যাহত থাকবে এবং এই পরবর্তী দিনকে কিন্তু আরও একটা কনকনে ঠান্ডার আমেজটা কমে যাবে, বুঝতে পারলেন? কারণ যেহেতু মেঘের আনাগোনা চলে আসছে সেহেতু কনকনে ঠান্ডা এবং উত্তরে হাওয়ার দাপট কমে যাবে এবং ধীরে ধীরে আমরা যদি দেখি তাহলে কিন্তু চট্টগ্রামের টেপনাপ অঞ্চলে কিন্তু একটা কনকনে ঠান্ডার প্রভাব খুব বেশি নেই। দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এখানে বেশি রয়েছে, এখানে 14.8 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বেশি রয়েছে। এবং রংপুরের জেলা ক্ষেত্রে কিন্তু অনেকটাই আলাদা রয়েছে, দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে রংপুরের ক্ষেত্রে কিন্তু যেটা দেখতে পাচ্ছি তেঁতুলিয়া রংপুরের তেঁতুলিয়া অঞ্চলে কিন্তু মোটামুটিভাবে যথেষ্ট কম তাপমাত্রা থাকবে। দেখতে পাচ্ছেন অঞ্চলে এখানে 8.5 ডিগ্রি অর্থাৎ সিঙ্গেল ডিজিটে কিন্তু তাপমাত্রা নেমে গিয়েছে এবং দুদিন পরে কিন্তু এই যে সর্বনিম্ন তাপমাত্রা কোটা বাংলাদেশের ক্ষেত্রে 8.5 রয়েছে সেখানে 8.5 আর থাকবে না, এটা কিন্তু ধীরে ধীরে প্রায় 11-12 কিংবা 13 ডিগ্রিতেও কিন্তু পৌঁছে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কোন কোন জেলাতে সতর্কবার্তা দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাবেন, এবং আজকের ডেটটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা দেখে নেবো, তো জম্মু কাশ্মীর ওদিকে কিন্তু খুব বেশি একটা সতর্কতা নেই, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আগের দিনকে সতর্কতা ছিল কিন্তু আজকে আর সেরকম টাইপের সতর্কতা নেই। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে পুরো গ্রিন রয়েছে, মানে কোনো রকমভাবে সতর্কতা নেই। এটা কিন্তু খুব বেশি একটা ভালো দিক, এবং যদি আমরা একটুখানি অন্য টাইমের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কোন দিন সতর্কতা রয়েছে। এবং জানুয়ারি 19 আমরা চলে যাবো, জানুয়ারি 19 আমরা দেখবো বা আমার হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে কোথাও সতর্কতা আছে নাকি, কিন্তু জানুয়ারি 19 ক্ষেত্রেও কিন্তু কোনো রকমভাবে সতর্কতা নেই। অর্থাৎ বন্ধুরা আজ দুদিন পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে খুব বেশি একটা সতর্কতা বার্তা নেই এই মুহূর্তে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে যাবো একেবারে তাপমাত্রা মোডে, এটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মোড, এবং আমরা দেখে নেবো যে এই যে তাপমাত্রা যে একটা হেরফের ঘুরছে সেটা কবে কতদিন পর্যন্ত চলবে সেটা আমরা দেখে নেবো অন স্ক্রিনে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতার বুকে যেটা রয়েছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, তো আর একটু আমরা দেখে নেবো সকালবেলা থেকে কত আসছে। তো 12 ডিগ্রি কিন্তু ছিল, এবং তারপরে কিন্তু দিনের বেলা বাড়তে আস্তে আস্তে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লো, এবং আমরা কিন্তু ধীরে ধীরে দেখে নেবো 25 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা উঠলো, আপনি কিন্তু অন স্ক্রিনে দেখতে পেলেন। এবং তার পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবার দিনকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা সকালবেলা 6টার সময় আমরা দেখব। তো ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 15-14 হয়ে গেল, 14 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ তাপমাত্রা কিন্তু 12 থেকে আবারও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেল এই মুহূর্তে কলকাতার বুকে। কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে সেটাই কিন্তু এখানে আমরা কিন্তু অন স্ক্রিনে লাইভ দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 19 ডিগ্রি উঠে গিয়েছে, দেখতে পেলেন যেটা 12 ডিগ্রি ছিল, এবং আজও কালকের দিনকে যেটা 12 ডিগ্রি হচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই বাড়ছে, এবং সর্বোচ্চ তাপমাত্রা কিছুক্ষণ আগে দেখলাম আমরা 28 ডিগ্রি উঠে গেছে বুধবারের দিনকে। এবং বৃহস্পতিবার দিনকে ভোরবেলা দেখে নেবো কতটা সর্বোচ্চ উঠছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু বৃহস্পতিবার দিনকে 18 ডিগ্রি ছিল সর্বোচ্চ যে হচ্ছে তাপমাত্রা, সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এবং 27 ডিগ্রি বৃহস্পতিবার দিনকে হয়ে গেছে সর্বোচ্চ তাপমাত্রা। শুক্রবার দিনকে আমরা চলে যাবো ধীরে ধীরে, শুক্রবারের দিনকে আমরা দেখবো যে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে তাপমাত্রা কিন্তু কমছে, অর্থাৎ দুদিনের জন্য কিন্তু তাপ যে হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা সেটা একটা ব্রেক পড়তে চলেছে, এবং কনকনে ঠান্ডা ক্ষেত্রেও কিন্তু একটা ব্রেক পড়বে। ব্রেক পড়ার কারণ মূলত হচ্ছে একটা একটা ঘন মেঘের আচরণ কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে থাকবে, এবং মেঘ থাকার কারণে কিন্তু যে তাপমাত্রা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে হবে, কারণ ভ্যাপসা গরম কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে তৈরি হবে। এবং কলকাতার বুকে কিন্তু বৃহস্পতিবার দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশের বেশ কয়েকটা অংশে কিন্তু বৃহস্পতিবার দিনকে বৃষ্টিপাত হবে। তো বৃহস্পতিবারের যে সমস্ত আবহাওয়া রিপোর্ট সেটা যদি পেতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে পাশে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পেলাম ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা আবারও কমবে, অর্থাৎ বলতে পারি যে আমরা যে মানে কনকনে ঠান্ডা কিন্তু এখনই চলে যাচ্ছে না, মাঘ মাসের শুরুতেও কিন্তু কনকনে ঠান্ডা থাকবে। তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকের দিনকে আমরা দেখে নেবো, যারা যারা আগের দিনকে ভিডিওতে কমেন্ট করেছে তো তাদের জেলাগুলো আমরা দেখে নেবো তাপমাত্রার প্রভাব কতটা হতে পারে, এবং সরাসরি কিন্তু আপনি নিজের চোখেও দেখতে পাবেন। তো আপনি যদি চান যে আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন তো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে নিজের জেলা নাম লাইভ কথাটা লিখে দেবেন, তাহলে কিন্তু পরবর্তী দিনকে এদের মতন কিন্তু আপনার জেলাতেও লাইভ দেখতে পাবেন। তো বন্ধুরা এখন আমরা চলে যাবো সরাসরি পাবনা জেলা থেকে, একখানা কমেন্ট এসেছিল, তো সেই পাবনা জেলার আবহাওয়া রিপোর্টে কী দেখা যাচ্ছে সেটা আমরা অন স্ক্রিনে ভালো করে দেখবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার তাপমাত্রা কিন্তু 13 ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা, এবং ধীরে ধীরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাটা বাড়বে, এবং আকাশে কিন্তু মেঘের একটা ঘন ঘটা লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পেলেন 13 থেকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি হয়ে গেল, কিন্তু বৃহস্পতিবার দিনকে আবারও একটু কমবে 14 ডিগ্রি হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বুধবার পর্যন্ত কিন্তু মেঘ থাকবে, কিন্তু বুধবারের পরে আবারও কিন্তু কনকনে ঠান্ডার আমেজ চলে আসবে, এবং এই জেলাটা কিন্তু একটা ব্যতীত হলো, এবং কনকনে ঠান্ডার সাথে বৃষ্টিপাতের কোনো রকম আশঙ্কা নেই, এবং মেঘ কিন্তু পুরোপুরিভাবে বিদায় নিয়ে নিয়েছে এই জেলা থেকে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কনকনে ঠান্ডা কিন্তু এই জেলাতে বেশ ভালো রকমভাবে কিন্তু উপভোগ করতে পারে, কিন্তু বুধবার দিনকে একটা হালকা বৃষ্টিপাতের সমস্যা রয়েছে, কিন্তু সেটা আমরা বুধবার দিনকেই দেখে নেবো। তো এখনও অনেকটা দেরি রয়েছে, কিন্তু তার আগে কিন্তু প্রচণ্ড কনকনে ঠান্ডা উপভোগ করতে পারবে এই পাবনা জেলা। তো বন্ধুরা নীলফামারী জেলার থেকেও কিন্তু একখানা কমেন্ট এসেছিলো বাংলাদেশের তরফ থেকে, তো সেই জেলাটা আমরা দেখে নেবো কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি কনকনে ঠান্ডা কিন্তু বর্তমানে রয়েছে, 14 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বুধবার দিনকে আবারও মেঘ থাকা সত্ত্বেও কিন্তু কনকনে ঠান্ডা বর্তমানে বজায় থাকবে। কিন্তু বৃহস্পতিবার দিনকে দেখতে পাচ্ছেন
একটা কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে, 12 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার দিনকেও থাকবে, কিন্তু এই জেলাতে কিন্তু আর কিন্তু একটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটা কিন্তু নেই, কিন্তু আকাশে তাও কিন্তু একটা মেঘের আস্তরণ থাকবে, এবং যে ঘনঘটা যে কনকনে ঠান্ডা যে ঘনঘটা সেটা কিন্তু বর্তমানে বজায় থাকবে। দেখতে পাচ্ছেন 11 থেকে 12 ডিগ্রি উঠছে, আবার 12 থেকে 11 ডিগ্রি হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু চলবে তাপমাত্রার পাওয়াদের খেলাটা কিন্তু এমনটাই চলবে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং শৈত্যপ্রবাহ কিন্তু অনবরত বজায় থাকবে এই জেলার ক্ষেত্রে। বন্ধুরা এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা থেকেও কিন্তু একখানা কমেন্ট এসেছিল, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাটা আমরা আবহাওয়া দেখে নেবো কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে। তো বন্ধুরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলাতে কিন্তু একটা ঘন কুয়াশার আস্তরণ কালকের দিনকে পড়তে পারে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 12 ডিগ্রি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এবং আকাশে কিন্তু খুব বেশি আর মেঘ থাকবে না। বুধবার থেকে কিন্তু মেঘের একটা ঘনঘটা ধীরে ধীরে চলে যাবে, বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার কিন্তু একটা কালো মেঘের কোনো আস্তরণ লক্ষ্য করা যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা একই রয়েছে, প্রায় 12 ডিগ্রি আশেপাশে 11 ডিগ্রি চলে আসছে, তাপমাত্রা ধীরে ধীরে কমছে এবং শনিবার দিনকেও সেই 11 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, 11-12, কিন্তু খুব বেশি একটা যে তাপমাত্রার হেরফের হবে সেটা কিন্তু না এবং আকাশে কালো মেঘ কিন্তু ধীরে ধীরে সরে যাবে। বুধবার দিনকে কিন্তু এই জেলার ক্ষেত্রেও একটা বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে, তো আপাতত কনকনে ঠান্ডার আমেজটা কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করতে পারবে এই মুর্শিদাবাদ জেলা। বন্ধুরা এই মুহূর্তে আমরা বাংলাদেশে আরও একটা জেলা দেখে নেবো, পটুয়াখালী জেলাতে আমরা দেখে নেবো কেমন টাইপের তাপমাত্রা পারদ থাকবে, এবং দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আমরা সবার প্রথমে যেটা লক্ষ্য করলাম বৃহস্পতিবার দিনকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে আরম্ভ করেছে। দেখতে পাচ্ছেন যেটা অন্যান্য জেলার ক্ষেত্রে আমরা দেখছিলাম 11 ডিগ্রি 12 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, সেটা কিন্তু এই জেলার ক্ষেত্রে বেশ ভালোই রয়েছে, 15 ডিগ্রি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু তাপমাত্রাটা বাড়ছে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। আমরা বুধবার দিনকে যদি চলে আসি তাহলে কিন্তু বুধবার দিনকে একটা রাত্রিবেলা দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথেই কিন্তু বৃহস্পতিবার দিনকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, এবং যেহেতু বৃহস্পতিবার দিনকে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে সেহেতু শুক্রবার দিনকে ভোরবেলা একটা কালো মেঘের কারণে কুয়াশাটা থাকবে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কুয়াশা কিন্তু একটা তৈরি হতে পারে, কিন্তু তারপরে আবারও কিন্তু একটা নর্মাল চলে আসবে, নর্মাল আবহাওয়া চলে আসবে এখানটায়, এবং ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা পাওয়াটা আবারও যেটা চলেছিল সেটা কিন্তু আবারও কমতে আরম্ভ করবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 13 ডিগ্রি 14 ডিগ্রি চলে আসবে এবং সেটা কিন্তু একই প্রায় কনস্ট্যান্টলি বজায় থাকবে, এবং বুধবারের ক্ষেত্রে কিন্তু এই জেলাতে খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেটা দেখতে পাচ্ছি, একদম বুধবার 27 থেকে কিন্তু কোনোরকমভাবে বৃষ্টিপাতের এখানটায় সম্ভাবনা দেয়নি। তো বন্ধুরা এই প্রথমবারের জন্য কিন্তু লালমনিরহাটের জেলা থেকে কিন্তু বাংলাদেশের তরফ থেকে এখানে কমেন্ট এসছে, এবং সবার প্রথমে কিন্তু এই জেলাটা আমরা এখন দেখে নেবো, তো এই মুহূর্তে লালমনিরহাটের জেলাতে ক্লিক করে দিলাম। তো যেটা দেখতে পাচ্ছি বুধবার দিনকে মঙ্গলবার দিনকেই কিন্তু এই জেলাতে বৃষ্টিপাত হতে আরম্ভ করে দেবে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে একটা হালকা কিন্তু বৃষ্টিপাতের আমেজ এই জেলার ক্ষেত্রে থাকবে, যেটা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে 23 ডিগ্রি থাকবে এবং বিকেলবেলা দিকেই কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি রয়েছে, তার পরবর্তী দিনকে 13 ডিগ্রি হয়ে যাবে এবং সাথে কুয়াশা কিন্তু থাকবে, কুয়াশার একটা অস্তিত্ব বজায় থাকবে এবং তাপমাত্রা কিন্তু প্রায় কনস্ট্যান্টলি একই থাকবে, 13 ডিগ্রি 14 ডিগ্রি থাকবে, খুব বেশি একটা পার্থক্য হচ্ছে না, এবং যেটা বললাম তখন একটা হালকা বৃষ্টিপাতের সমস্যা রয়েছে, এবং শনিবার দিনকে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে আবারও কমতে আরম্ভ করে দিয়েছে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এবং প্রায় কনস্ট্যান্টলি একই থাকবে, 12 ডিগ্রি রয়েছে এখানটা দেখতে পেলেন, 12 ডিগ্রি 12 ডিগ্রি এবং তার পরবর্তী দিনকে 12 ডিগ্রি রয়েছে এবং এমনটা কিন্তু প্রায় বজায় থাকবে, খুব বেশি একটা সমস্যা নেই। তো এই জেলার ক্ষেত্রে কিন্তু খুবই একটা দারুণ পরিস্থিতি থাকবে কনকনে ঠান্ডার। তো বন্ধুরা শ্রীনগর জেলা মুন্সিগঞ্জ জেলা থেকে একখানা কমেন্ট এসেছিল এবং সেই কমেন্ট আমরা দেখে নেবো যে কীরকম টাইপের আবহাওয়া থাকতে পারে। তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জেলাতে কিন্তু খুব বেশি একটা ভালো পরিস্থিতি রয়েছে, যেটা দেখতে পাচ্ছি সকালবেলা থেকে এখানে কুয়াশা ছিল, সেটা কুয়াশাটা পার হয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু অনবরত প্রায় কনস্ট্যান্টলি বলতে পারেন যে 15 ডিগ্রি রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বুধবার দিন কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের আমেজ রয়েছে, যার কারণে কিন্তু একটা যে হচ্ছে ঊর্ধ্বমুখী তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন 17 ডিগ্রি টেম্পারেচার রয়ে গেছে এবং বুধবার এবং বৃহস্পতিবার দিনকে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের আমেজ রয়েছে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে, প্রায়ই বলতে পারেন যে বুধবার দিনকে একটা সারা রাত ধরে বৃষ্টিপাতের সমস্যা রয়েছে এবং ভোরবেলা থেকে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং তার পরবর্তী দিনকে কিন্তু সকালবেলা 6টার সময় বৃহস্পতিবার দিনকে একটা কুয়াশার আমেজ থাকবে, কিন্তু এটা কেটে গেলেই কিন্তু ধীরে ধীরে আবারও তাপমাত্রা পাওয়া কমতে আরম্ভ করে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 13 ডিগ্রি 14 ডিগ্রি এবং আস্তে আস্তে তাপমাত্রা পাওয়া কমতে আরম্ভ করে দিচ্ছে, 13 ডিগ্রি 14 ডিগ্রি এরকমভাবে কিন্তু কনস্ট্যান্টলি বজায় থাকবে। এবং তো বন্ধুরা মূলত এই একটা কমেন্টে এসেছিলো, তো প্রত্যেকটা জেলার কমেন্টে আমরা মানে জানিয়ে দিচ্ছি যে কীরকম টাইপের আবহাওয়া রিপোর্ট থাকবে, তো আপনি যদি কমেন্ট না করে থাকেন তাহলে তো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার জেলার নামটা লিখে দেবেন। তো এই মুহূর্তে আমরা সবার শেষে যে মোডটা দেখবো সেটা হচ্ছে সবার শেষে হচ্ছে চরম পূর্বাভাস মোডটা আমরা দেখে নেবো, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে।
তো এই মুহূর্তে কিন্তু এই যে চরম পূর্বাভাসের চিত্র সেটা কিন্তু আগের দিনকে থেকে অনেকটাই আলাদা রয়েছে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এই যে সবুজ সবুজ যে ভাবটা রয়েছে সেটা কিন্তু আগের দিনকে খুব বেশি একটা ছিল না, কোনো রকমভাবে সতর্কবার্তা দেয়নি। অর্থাৎ শীতল শীতল যে বায়ু সেটা কিন্তু ধীরে ধীরে এই যে জায়গাটা রয়েছে ঢাকা জেলার আশেপাশে কিন্তু একটা বেশ ভালোভাবে অনুভব করবে। এবং নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন হালকা হালকা আমেজ রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি জুম করে দেখাই তাহলে কোন জেলাতে সব থেকে বেশি ঠান্ডা থাকবে, বগুড়া, তারপর হচ্ছে শশীবাড়ি, এই সমস্ত, তারপর সিরাজ গঞ্জের আশেপাশে কিন্তু একটা কনকনে ঠান্ডা খুব বেশি অনুভব করবে। কিন্তু তাছাড়া বাদ বাকি জেলাগুলোতে একটা হালকা মাঝারি শীত থাকবে। তো তাপমাত্রার মোড়ে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু খুব বেশি যে চরম যে গরম পড়বে সেটা কিন্তু একদমই নেই, দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা সম্ভাবনা নেই। বৃষ্টির মধ্যে চলে গেলে কিন্তু আরও কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আজকের দিনকে তো বৃষ্টিপাত হবে না, এবং ভারী বৃষ্টি যে খুব বেশি সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু নেই। তোমরা মূলত এই কয়েকটা আপডেট ছিল আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট আপডেট। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, লাইক করার পাশাপাশি নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার জেলার নামটা লিখে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলের পাশে থাকতে চান, প্রত্যেকদিন আপনার জেলার আবহাওয়া রিপোর্ট সরাসরি আপনি নিজের চোখে দেখতে চান, তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলে পাশে থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন ক্লিক করার পর অবশ্যই আপনি অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।